আমরা সুন্দর একটি গাজরের ক্ষেত দেখতে পাচ্ছি। আমাদের কৃষক জনাব শফিকুল ইসলাম উনি লাগিয়েছিলেন প্রচুর। এটি সাধারণত পাঁচ মাসে আমরা এক বিঘা জমিতে সাধারণত 8 থেকে 10 হাজার টাকা খরচ করে আমরা প্রায় 70 থেকে 80 হাজার টাকা আমরা এই গাজর বিক্রি করতে পারি। এটি একটি উচ্চ মূল্যের ফসল এবং এটা অত্যন্ত ঔষধি গুণ সম্পন্ন একটি ফসল। শুধু দর্শকবৃন্দ, আসলে এই সময় সবজি তো বিভিন্ন ধরনের সবজি থাকে, এই জন্য সবজির দাম কিছুটা কমে যায়, কিন্তু গাজরের দাম কিন্তু সবসময় থাকে। কারণ গাজর আমরা সালাদ হিসেবে খাই, গাজর সবজি হিসেবে খাই এবং গাজর কিন্তু অত্যন্ত ঔষধি গুণ সম্পন্ন। এই জন্য আমরা প্রচুর পরিমাণ গাজর লাগাবো এবং হলো আমরা সকলে গাজর খাবো। তো আপনারা যে ক্ষেত্রে দেখতে পাচ্ছেন অসাধারণ একটি ক্ষেত আমাদের কৃষক শফিকুল ইসলাম লাগিয়েছেন। তো আমরা আমাদের কৃষক শফিকুল ইসলামের কাছ থেকে আমরা এই গাজর উৎপাদন প্রযুক্তি সম্পর্কে জানবো। তো চলুন আমরা আমাদের কৃষক শফিকুল ইসলামের সাথে কথা বলি। উৎপাদন প্রযুক্তি সম্পর্কে বলেন, আপনি কিভাবে লাগিয়েছিলেন সে সম্পর্কে বলেন। প্রথমে মানে চাষবাস বেশি করতে এই আর কি, পাঁচ কাম লাঙ্গলের চাষ দিয়ে তারপরে আপনার সার মাটি লাগানোর আগে সর্বশেষ যে সার দিয়েছেন ওই চাষে তো হলো রাসায়নিক সার দিয়েছেন, তাই না? টিএসপি সার দিয়েছিলেন এবং এমওপি। টিএসপি কি পরিমাণ দিয়েছিলেন? কাঠা বিঘায় 20 কেজি। বিঘায় 20 কেজি, অর্থাৎ কাঠা হলো 1 কেজি করে টিএসপি আর 1 কেজি করে এমওপি সার দিয়ে হচ্ছে এটা বুনে দিয়েছেন, তাই না? ও আচ্ছা। তো আপনার এই 33 শতাংশ জমিতে কি পরিমাণ বীজ লাগছে? 400 গ্রাম 1 কোটা। 1 কোটা 400 গ্রাম, তো 1 কোটা বীজের দাম কত লাগছে? 1050 টাকা। 1050। এটা কি জাতের? এটা আছে আপনার টোকি। টোকি মানে এটা হচ্ছে বিদেশি জাত আর কি। টোকি জাতের হলো গাজর, তাই তো? আচ্ছা। তো এটা তারপর হলো 500 গ্রাম বীজ নিয়ে এসে আপনি বীজটি ভিজে রাখছিলেন? না না, সরাসরি বুনে দেওয়া? সরাসরি। আচ্ছা, বুনে দেওয়া কতদিন পর চারা বের হয়েছিল? চারা বের হওয়ার পর কি আগাছা নিধন করছেন, তাই না? তারপর তো আবার সার দিয়েছেন, তাই না? আবার সার দিয়েছিলেন কতদিন পরে? ধরেন শেষে এক মাস পরে হলো সার দিয়েছিলেন, ইউরিয়া সার। কি পরিমাণ ইউরিয়া সার দিয়েছিলেন? কাঠায় কেজি কেজি। অর্থাৎ হলো 1 বিঘাতে 20 কেজি ইউরিয়া সার দিয়েছিলেন, দিয়ে সেচ দিয়ে দিলেন। তারপর হলো আগাছা নিধন করছেন, তাই তো? তারপর তো আরেকবার সেচ দিয়েছেন, তাই না? সেচ দেওয়ার দুইবার সেচ, তখন তো ইউরিয়া সার দিয়েছেন, না? হ্যাঁ, হালকা। কি পরিমাণ? ধরেন 15 কেজি বিঘাপতি। বিঘাপতি 15 কেজি। আর কি অন্য কোনো সার দিয়েছেন? 10টা বা অন্য কোনো সার? হ্যাঁ, একটা জিপ সার দেওয়া হয়েছিল আর 1 কেজি 10টা দেওয়া হয়েছিল। 1 কেজি 10টা দিয়েছিলেন প্রথম ইউরিয়া সারের সাথে। আর জিপ সার? ওই ধরেন ওই প্যাকেট জিপ সার 5 কেজির মতো দেওয়া। 5 কেজি এসিআই যে প্যাকেট জিপ সার, এটা হলো 5 কেজি দিয়েছে, তাই তো? এই তারপর আর কি কোনো পরিচর্যা করা লাগছে? না না, আর কিছু করা লাগে। আচ্ছা, এখানে কি কি পোকা লাগে? এটা তো স্প্রে করা লাগে না। কোনো স্প্রে করা লাগে না? রোগ কি হয় এখানে কোনো? না, এমনি কোনো রোগ দেখা যায়নি। রোগ বা পোকা কোনো কিছু দেখা যায়নি? তো 5 মাস পরে হচ্ছে এই ক্ষেত বেশি দিয়েছেন, তাই তো? তো আসলে 1 বিঘা জমি চাষ করতে কেমন খরচ হয় এটা? 8 থেকে 9 হাজার মতো। 8 থেকে 9 হাজার। আর কেমন বিক্রি হয় যদি ভালো দাম পাওয়া যায়? ভালো দাম পাওয়া গেলে আপনার 30 থেকে 35 হাজার টাকা। 40 হাজার। তো সেক্ষেত্রে 4 মাসে প্রায় 30 হাজার টাকা মতো লাভ হয়। হ্যাঁ, 30 হাজার। আর এটা বেশ তো সমস্যা হয় না? না না, কোনো সমস্যা হ্যাঁ না, পার্টি হচ্ছে খেতে চলে আসে, চলে আসে। তো ঠিক আছে, আপনি সুন্দর করে করছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর আপনি আমাদের অফিসে এসেন, ঠিক আছে? অফিসে আসলে পরে এরপরে যে ফসল লাগাবেন আপনাকে আমি হেল্প করবো, ঠিক আছে? ঠিক আছে, ভালো থাকেন, ধন্যবাদ।